হাই, আমি বাপি রায়। আজকে আমি বারকোড রিডার নিয়ে আলোচনা করব। তো বারকোড রিডার হচ্ছে কম্পিউটারের একটা অংশ। বারকোড রিডার হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস। তো বারকোড রিডার কিভাবে কাজ করে তো আমরা চলুন দেখি এবং আলোচনা করি। তো বারকোড রিডার হচ্ছে একটি অত্যাবশ্যক বা প্রয়োজনীয়, বর্তমান এখনকার সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে বারকোড রিডার। যেমন আমরা যে কোনো জিনিসপত্র, যেমন শপিং মলে বা ডিপার্টমেন্টাল স্টোরে, যেমন আমরা এই বারকোড রিডারটা দেওয়া আমরা দেখতে পারি, বা আমরা যখন শপিং করতে যাই তখনও আমরা দেখি সাধারণত বারকোড, যে কাগজটার মধ্যে দেখা যায় একটা বিশেষ কাগজের মধ্যে বারকোডটা, হ্যাঁ, মোটা, সরু, সমান্তরাল, সাদা কালো যে দাগগুলো থাকে, হ্যাঁ, এরকম 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 করে সমান্তরাল যে দাগগুলো থাকে, মোটা সরু, সেইটাকে আমরা, ওই দাগগুলোকে একটা এরকম একটা ওয়েতে থাকে স্টিকার জাতীয়র মধ্যে, সেটাকে আমরা বলি বারকোড বলে থাকি। এই বারকোডটা যে কোনো প্রোডাক্টের উপরে গায়ে লাগানো থাকে। আর এই বারকোডের মাধ্যম নিয়ে, এই বারকোডটার ভিতরে কী কী থাকে, প্রোডাক্টের নাম থাকে, ব্যাচ নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট থাকে, রেট থাকে, সমস্ত কিছু লেখা থাকে, যাবতীয় যা দরকার বারকোডের মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে। আর এই বারকোড রিডার বলে একটা যে যন্ত্র আছে, সেই যন্ত্রটার মাধ্যমে, সেই যন্ত্রটা কম্পিউটারের সঙ্গে কানেক্টিভিটি করা থাকে, এবং বারকোড রিডারটা যখন ওই বারকোডের মধ্যে, যখন বারকোড রিডারটা যখন অন করতে হয়, মানে চিপে পেস্ট করলে সুইচ দিয়ে, তোমার ওই বারকোডের মধ্যে যখন আমরা বারকোডের রিডারের একটা লাইট রয়েছে, রশ্মি রয়েছে, আলো রয়েছে, সেটা যখন বারকোডের উপর আমরা যখন ফেলবো, তখনই সঙ্গে সঙ্গে ক্যাচ করে ও কম্পিউটারকে নির্দেশ পাঠিয়ে দিবে, আর খুব দ্রুত সহকারে প্রোডাক্টের নাম, জিনিসটার দাম, ব্যাচ নাম্বার, যা যা দরকার সমস্ত কিছু কম্পিউটারের মধ্যে একটা বিল আকারে উঠে আসবে।